আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাইক লাভার রিসান। আশা করি সকলে ভালো আছেন। আমার মতো যারা বাইক লাভার রয়েছেন তাদের জন্য রয়েছে আজকে একটি সুখবর। সুখবরটি হলো গতকাল 1 ডিসেম্বর 2020 তারিখে বাংলাদেশে সুজুকি GSXR 150 ABS অফিসিয়ালভাবে লঞ্চ হয়। নতুন এই বাইকটিতে কী কী যোগ করা হয়েছে এবং বাইকটি প্রাইস কত এবং বাইকটি কী কী কালারে পাওয়া যাচ্ছে তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আশা করি ভিডিওটি সকলে না টেনে পুরোটি দেখবেন। আমরা সকলে সুজুকি GSXR 150 বাইক সম্পর্কে কম বেশি জানি। বাংলাদেশে যতগুলো বাইক রয়েছে তার থেকে সবচেয়ে দ্রুতগামী বাইক হলো সুজুকি GSXR 150। বাইকটি 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠে মাত্র 3 সেকেন্ডে এবং 0 থেকে 100 কিলোমিটার গতি ওঠে মাত্র 9 সেকেন্ডে। বাইকটির সবচেয়ে আকর্ষণীয় পার্ট হলো বাইকটিতে কোনো চাবি ইউজ করা হয়নি। চাবির পরিবর্তে ব্যবহার করা হয়েছে কিলেস ইগনিশন সিস্টেম। এটি একটি রিমোটের মাধ্যমে পরিচালিত। রিমোটটি যদি আপনার বাইকের কাছে থাকে তাহলে বাইকটি স্টার্ট করা যাবে, কিন্তু রিমোটটি আপনার বাইকের সাথে না থাকলে বাইকটি স্টার্ট করা যাবে না। এতে চুরির সম্ভাবনা অনেকখানি কম, কিন্তু যদি এই রিমোটটি আপনার কাছ থেকে হারিয়ে যায় তাহলে নতুন সেট করার জন্য 50,000 টাকা লাগবে। এবার আসি বাইকটিতে নতুন কী কী যোগ করা হয়েছে। এই বাইকটিতে নতুন ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে, যা ব্রেকিং পারফরম্যান্স ভালো করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগের ভার্সনটিতে কোনো ABS ব্যবহার করা হয়নি, ফলে ব্রেকিং পারফরম্যান্সের কিছুটা ঘাটতি দেখা যায়। কিন্তু বর্তমানে এই বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS যোগ করায় বাইকটির ব্রেকিং পারফরম্যান্স অনেকটাই বৃদ্ধি হয়েছে। বাইকটির 2 নম্বর পরিবর্তন এসেছে বাইকটির গ্রাফিক্সে। বাইকটির গ্রাফিক্স আগের গ্রাফিক্স থেকে সম্পূর্ণ আলাদা। বাইকটির গিলেসে নতুন লাইট সংযোজন এবং এর স্পিডোমিটারের কালার চেঞ্জ করা হয়েছে, যা দেখতে খুবই সুন্দর। বর্তমানে বাংলাদেশে এই বাইকটি 3,80,000 টাকায় আপনারা পেয়ে যাবেন। এই বাইকটিতে আপনারা কালার হিসেবে পাবেন রেড অ্যান্ড ব্ল্যাক, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, শুধু ব্ল্যাক এবং ব্লু অ্যান্ড সিলভার। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো এক ভিডিও।